আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত বেশ কয়েকটি ভিডিওতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সর্বশেষ আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রাষ্ট্রপতির দপ্তর থেকে বা রাষ্ট্রপতির তরফ থেকে তিনটি বিশ্ববিদ্যালয়কে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জকে গুচ্ছে থাকার ব্যাপারে চিঠি প্রদান করা হবে, এই সংক্রান্ত একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পরবর্তী সময়ে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি কমিটি নিয়ে বিভিন্ন আপডেট দিচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। বন্ধুরা, সর্বশেষ যে নিউজ আপডেটটি এসেছে সে অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে নেওয়ার পরিকল্পনা করছে ভর্তি কমিটি। অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে ভর্তি কমিটি গঠন করা আছে সেই কমিটি জুন মাসের মাঝামাঝির দিকে বা দ্বিতীয় সপ্তাহের দিকে তারা এই ভর্তি পরীক্ষাটি আয়োজন করার প্রস্তাব করেছে ভর্তি কমিটির কাছে। পাশাপাশি আবেদন ফি 1000 টাকার করার প্রস্তাব দেওয়া হয়েছে ইউনিট ভিত্তিক। আর এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইউনিট যেখানে বিজ্ঞান এবং লাইফ সায়েন্স অনুষদ থাকবে, বি ইউনিটে কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ থাকবে এবং সি ইউনিটে বাণিজ্য শাখার বিষয়গুলো থাকবে। এছাড়া চারুকলা বা অন্য অন্য যে ইউনিট রয়েছে এগুলো হচ্ছে বিশেষ ইউনিট। এ ব্যাপারে কোনো আপডেট আসেনি, এটা কি এই ইউনিটের অন্তর্ভুক্ত থাকবে নাকি বিশেষ কোনো ইউনিট দেওয়া হবে, ই বা ডি ইউনিট। তবে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যখন 19-20 শিক্ষাবর্ষে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিত তখন কিন্তু এ, বি, সি ইউনিটের পাশাপাশি ডি এবং ইউনিট ছিল, যেটাকে বিশেষ ইউনিটের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টে শিক্ষার্থী তারা ভর্তি নিয়ে। তবে বন্ধুরা, এই যে ডেটগুলোর কথা বললাম বা তথ্যগুলো দিলাম এগুলো প্রস্তাব দেওয়া হয়েছে, এখনও এটা ফাইনালাইজ করা হয়নি। অন্যদিকে কিন্তু রাষ্ট্রপতির দপ্তর থেকে বা রাষ্ট্রপতির তরফ থেকে কিন্তু একটি আদেশ আসার কথাও কিন্তু রয়েছে। এখনও কিন্তু আমরা নিশ্চিত না যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আসলেই গুচ্ছ থেকে বের হয়ে গেল নাকি থাকলো, এই ব্যাপারটা কিন্তু আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ রিসেন্টলি যে সংবাদটি আমরা দেখেছি, অর্থাৎ রাষ্ট্রপতির দপ্তর থেকে বা রাষ্ট্রপতির তরফ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাকি যে দুইটি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরকে চিঠি দিবে বা আদেশ দিবে, এই ব্যাপারে কোনো আপডেট আসেনি, আসলে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ যে নিউজটি এসেছে সেই নিউজটি দেখে নিই, তাহলে রেফারেন্সগত বা তথ্যগত বা সোর্সগত বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুনে দ্বিতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় ভর্তি ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি 1000 টাকা নির্ধারণ সহ আনুষঙ্গিক বিষয়ে ভর্তি কমিটির দেওয়া প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি। বন্ধুরা, নিউজটিতে বলা হয় ভর্তি পরীক্ষা হবে এ ইউনিটে বিজ্ঞান এবং লাইফ সায়েন্স অনুষদ, বি ইউনিটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ, সি ইউনিটে বাণিজ্য অনুষদ, যেটা তোমাদের সাথে এতক্ষণ আমি শেয়ার করলাম। এছাড়াও নিউজটিতে বলা হয় বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি আলাদা বৈঠক শেষে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে 9 কিংবা 10 তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি 1000 টাকা নির্ধারণ সহ যোগ্যতা ও এবং আনুষঙ্গিক বিষয়ে প্রস্তাব ভর্তি কমিটির কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। মূলত এখানে বলা হয় যে 2019-20 সেশনে যে যোগ্যতা বা মাপকাঠি ছিল সেই অনুযায়ী কিছু বিষয় নির্ধারণ করার প্রস্তাব তারা পাঠিয়েছে। আর রিসেন্টলি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা একটি ভিডিও দিয়েছি, কেমন পরীক্ষা হতে পারে, মানদণ্ডটা কেমন হতে পারে, ইউনিটগুলো কেমন হতে পারে, সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি, তাহলে তোমরা একটি আইডিয়া পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।